হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন বাজে দুপুর 12টা আর আমি আমার ব্লগটি আজকে এখান থেকেই শুরু করছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম দুটি সুস্বাদু রেসিপি। আমার কাছে তো বেশ ভালো লাগে, তো ভাবলাম তোমাদের কাছেও সেই রেসিপি দুটো শেয়ার করি। তো এখন যেহেতু শীতকাল, আর শীতকালে কিন্তু ছোট মাছের চচ্চড়ি বা ভুনা কিন্তু অনেক ভালো লাগে, তো আজকে আমি পুঁটি মাছ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি করব, আর ছোট চিংড়ি মাছ দিয়ে লতি ভাজি করব। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। যাদের কাছে রেসিপি দুটি ভালো লাগবে প্লিজ অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না। তো আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে তারপরে ভেজে নেব। তো এই যে হলুদ লবণ দিয়ে মেখে নিলাম, এবার মাছগুলো দিয়ে দিব ফ্রাই প্যানটা একটু গরম হলে। তো আমার ফ্রাই প্যান গরম হয়ে গেল, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো এভাবে সবগুলো ভেজে নেব। এই যে আমার মাছগুলো সব ভাজা শেষ হয়ে গেল, এখন আমি চুলা একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে গরম হলে দিয়ে দিলাম জিরে, তারপরে পেঁয়াজটা একটু দিয়ে ভেজে, তারপরে যখন একটু হালকা ভাজা হবে তখন একটু পানি দিয়ে তার মধ্যে হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে দেব। আর এখানে অন্য কোনো মশলা অ্যাড করব না। তো এটাই ভালোভাবে কষিয়ে তারপর যখন একটু মশলাটা কষানো হবে তারপরে টমেটোগুলো একটু দিয়ে কষিয়ে নেব। তো আমার টমেটোগুলো মোটামুটি হলো কষানো, এখন আলুগুলো দিয়ে তারপরে একসাথে ভালোভাবে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেব। তো আমি একটু ঢেকে দিলাম, ঢেকে ঢেকে এভাবে একটু 2-1 মিনিট কষিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দিব। তো আমার কষানোটাই শেষ হয়ে আসলো, আমি এখন ঝোলটা দিয়ে দিব। ঝোলটা দিয়ে তারপরে যখন ঝোলটা একটু ফুটে উঠবে তখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। তো এই যে আমার ভাজা মাছগুলো এখানে দিয়ে দিলাম। তারপরে যখন একটু ঝোলটা কমে আসবে, মাখা মাখা হবে, তারপরে আমি দিয়ে দেব সরিষা আর জিরে, একসাথে বেটে রাখছি আমি, তো এটাই এখন দিয়ে দেব সরিষা আর জিরে বাটা। এখন এটা দিয়ে দিচ্ছি, পরে একটু নেড়ে চেড়ে একটু পরে আবার দিয়ে দেব ধনে পাতা কুচিটা। ধনে পাতা কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে উঠিয়ে দেব। তো আমার প্রথম রেসিপিটা প্রায় শেষ হলো। তো তোমাদের কাছে প্রথম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এই রেসিপিটা বিশেষ করে শীতকালে আমার কাছে অনেক ভালো লাগে, কারণ টমেটো এবং ধনে পাতার চেনটা সত্যি অনেক ভালো লাগে, বিশেষ করে ছোটো মাছের সাথে। তোমরা যদি এই রেসিপিটা করে থাকো অবশ্যই তোমরা জানো যে এই রেসিপিটা আসলে ভালো লাগে, আর যারা ট্রাই করনি অবশ্যই ট্রাই করবে। তো এখন আমি দ্বিতীয় রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি। এটা হচ্ছে লতি ভাজব ছোটো চিংড়ি মাছ দিয়ে। তো প্রথমে আমি তেল দিয়ে তারপরে একটু পেঁয়াজটা হালকা ভেজে নেব, যেহেতু ছোটো মাছ তো ছোটো মাছটা আগে ভেজে রাখার কোনো দরকার নেই। পেঁয়াজটা হালকা ভাজা হলে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলে তাতেই অনেকটা ভাজা হয়ে যায় চিংড়ি মাছটা। আর যদি তোমরা বড় চিংড়ি মাছ দিয়ে ভাজি করতে চাও তবে অবশ্যই বড় মাছটা আগে ভেজে নিতে হবে, কারণ বড় চিংড়ি মাছটা ভাজতে একটু সময় লাগে, কিন্তু ছোট চিংড়ি মাছটা পেঁয়াজের সাথেই খুব ভালোভাবে ভাজা হয়। আর এই রেসিপিটা আমার এবং আমার বরের খুব পছন্দের একটি রেসিপি, আমার কাছে খুবই ভালো লাগে, আর বিশেষ করে আমার বরের তো অনেক পছন্দের। ও দেখা গেল রান্না করলে তারপরে দেখলেই খালি দেখা গেল যে খালি খালি খেয়ে ফেললো। তো আজ তোমরা যদি এটা ট্রাই করে থাকো অবশ্যই জানো যে অনেকটাই ভালো লাগে এই রেসিপিটা, আর যারা এখনও ট্রাই করনি তারা এভাবেই রান্না করে দেখো, অনেকটা মজা লাগবে। তো আমি পেঁয়াজ দিয়ে চিংড়ি দিয়ে তারপর কষিয়ে নিচ্ছি, আর এটাতে কিন্তু অবশ্যই রসুন বাটা দিতে হবে, তা না হলে কিন্তু চেনটাও ভালো আসে না আর খেতেও ভালো আসে না। আমি এখানে মূলত দিয়েছি হলুদ মরিচ লবণ আর রসুন বাটা, আর তোমরা তো দেখলেই যে পেঁয়াজটা সোমবারে দিয়ে তার মধ্যে ছোটো চিংড়ি দিয়ে দিয়েছি। তো এটা ভালোভাবে কষিয়ে তারপরে আমি লতিগুলো
দিয়ে এখন একটু ঢেকে ঢেকে রান্না করব, কারণ তা না হলে লতিটা সিদ্ধ হবে না। তো এভাবেই দেখো আমার রেসিপিটা কথা বলতে বলতে তৈরি হয়ে গেল। তো দেখো এখনও আরেকটু পরেই হয়ে যাবে, ভালো ভাজা হয়নি এখনও। তো তোমরা এভাবে ট্রাই করো, আশা করছি তোমরা পছন্দ করবে আমার রেসিপিটি। তো দেখো আমার রেসিপিটি তৈরি হয়ে গেল। তো ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, আর অবশ্যই লাইক এবং কমেন্ট করো। আর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, টাটা।